তাদের সামনে তাদের বিরুদ্ধে অত্যাচারের কথা তুলে ধরা প্রতিবাদ করা হল বড় জিহাদ, তলবারির জিহাদ নয়, বোমা বারুদের জিহাদ নয়। এই যে অসংখ্য অগণিত হাজার হাজার মানুষ প্রতিবাদ করছে, ওখানে ছাপার নিচে ছাপির মুখে লাগছে, এটা হলো বড় জিহাদ। কালকেও নির্লজ্জের মত কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি আইন ফেরত দেব না, বলছেন চুন চুনকে নিকালেন। আমরা তার উত্তরে বলি আমল গিনগিনকার হিসাব নেই, তোমার হিসাব জনগণ নেবে। ভারতবর্ষ স্বাধীনতার পর এই প্রথম দায়িত্ব এবং কাণ্ডজ্ঞানহীন প্রধানমন্ত্রী ভারতে কেউ দেখেন। চায়ের দোকানে যারা চা বিক্রি করে সেও খরিদ্দারকে সংযতভাবে ভালো কথা বলে, এমন প্রধান বাজার কথা বলিব না। প্রধানমন্ত্রী বলছেন ভগা মিথ্যা বলিব সত্য কোনদিন বলিব, এইরকম জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ। খুশির আলো হল এই যে ভারতবর্ষ থেকে 77টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অসংখ্য কলেজ, অসংখ্য স্কুল, অসংখ্য মাদ্রাসা, অসংখ্য বুদ্ধিজীবী যারা নাটক করে, যারা আর কিছু সমাজের কাজ করে, সকলেই উঠে দাঁড়িয়ে পয়সা দিয়ে আপনাদের কেউ আনেনি, এসেছেন কেন? যে একটা কালা কানুন এনেছে এবং এই ক্যাপ সিএ